রূপঞ্জনা উত্তরে আর কিছু বলল না, কিছুটা সংকোচ নিয়ে উঠে বসল অভিরূপের পাশের সিটে। তার তো অভিরূপের কাছে কাছে থাকতে হবে, মূল লক্ষ্য তো একটাই। তার হাতের ব্যাগে রয়েছে মোক্ষম জিনিসপত্র, প্রথমটায় বোম, টাইমিং ফিট করা আছে 2 ঘন্টা 30 মিনিটের। এই সময়ের মধ্যে কাজ না হলে টাইম শেষ হলে আপনাআপনি ব্লাস্ট করবে সেটা, তাই এত তাড়াহুড়োর উপর। ভয় একটাই, যেই হাতে এত মানুষের রক্ত লাগিয়ে আছে সে হাতটা যেন না কাঁপে, তাহলে সে আজ নিজের কাছে হেরে যাবে। অভিরূপের পাশে বসতে চেঁচিয়ে উঠল উর্মিলা। রাগিনি, তুই এমনটা করতে পারলি? আমি কুচুটের সাথে যাব, তাও এক রিকশায়। আমাকে একা রেখে যেতে পারছিস তুই? তোর সমস্যা হলে অন্য রিকশা নে, আলাদা চলে আয়, আর না হলে দুজনেই মুখে পারমানেন্ট তালা মেরে নে। মনোব্রত কর, কথা বলতে হবে না। রাগিনী শান্ত কণ্ঠে উত্তর শুনে উর্মিলা কাঁদো কাঁদো হয়ে বলল, বুঝি বুঝি, দ্য চকলেট বয় অভিরূপকে পেয়ে এখন আমাকে ভুলে যাচ্ছিস তুই, আমি সব বুঝি। রূপঞ্জনা বিরক্ত হয়ে তাকালো, অভিরূপ হেসে একটু চুলগুলো হাত দিয়ে নাড়ালো, আর রিক্সাওয়ালার উদ্দেশ্যে বলল, মামা চলেন আপনি। রিক্সাওয়ালা যাই কিনা প্যাডেল করা শুরু করলো, মাথা থেকে হাত সরে গেল অভিরূপের, কেমন যেন কাঁপছে রিক্সা, আবার দুলছেও, ভয় ধরে গেল অভিরূপের, আচমকা রিক্সার হুক চেপে ধরে জোরে জোরে বলল, এই মামা আপনার রিক্সায় সমস্যা আছে নাকি, এমন করে কেন? রিক্সাওয়ালা বলল, একদম ফিট রিক্সা, কোনো সমস্যা তো নাই, আপনি ভালো করে বসেন। রিক্সাওয়ালার উত্তরে মুখ ফ্যাকাশে হলো অভিরূপের, ক্যাচক্যাচ শব্দও করছে, তবুও চেষ্টা করলো রূপঞ্জনার সামনে সাহস ধরে রাখার। রূপা অন্যদিকে চেয়ে থেকে আপন মনে কিছু ভাবছে, আনমনে সে বলল, রিক্সা এভাবে চলে, টালমাটাল হয়ে হেলে দুলে। ফট করে রাস্তার গর্তে যখন রিক্সা খানিকটা হোঁচট খেলো, আর বেশি নড়চড় দিয়ে উঠতেই অভিরূপ আর এক পাশ না ভেবে রূপার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, ও মাই গড, আমি পড়ে যাব, এই কোন বিপদে পড়লাম, ও গড প্লিজ সেভ মি। রূপঞ্জনার হাতে আচমক স্পর্শ, চকিতে তাকাল অভিরূপের পানে, চোখ বড় বড় করে তাকালো নিচে যেখানে তারা রবির হাত মিলিত। অদ্ভুত এক নবীন অনুভূতি, অস্বস্তি সব মিলিয়ে মিশ্র অনুভূতি জায়গা করলো মনে, কপাল ঘেমে উঠল। সারিয়ে নেওয়ার চেষ্টা করতে অভিরূপ ভয়ে ভয়ে ছেড়ে দিল রূপার হাত, আর মিনমিন করে বলল, সরি, রাস্তা ভালো নয় তেমন, অনেক গর্ত আছে, এমনটা হবেই রিকশায়, বলে থামল রূপঞ্জনা। অভিরূপের ভয় মাখা ফ্যাকাশে চুপসে যাওয়া চেহারার দিকে তাকালো একবার, তারপর বিস্ময়ের সুরে বলল, ভেবেই আশ্চর্য হচ্ছি যে মানুষ সেদিন আমায় ওইসব বখাটে ছেলেদের হাত থেকে বাঁচাতে কত নাটক করলো সাহসের সাথে, সেই মানুষটাই রিকশায় এত ভয় পায়। কখনো উঠিনি তো, আর সাহসও পাচ্ছি না, বলতে বলতে আবার একটা গর্তে পড়লো রিক্সা, চমকে উঠতে না চাইতো রূপঞ্জনা হাতটা আবারও নিবদ্ধ করলো নিজের হাতে। এবার ঠোঁট কামড়ে সে স্পর্শ সহ্য করলো রূপঞ্জনা, এই স্পর্শ যেন চামড়া ভেদ করে পুরো শরীরে নাড়া দিচ্ছে। অভিরূপ ভয়ে ভয়ে পড়ল, আমি তোমার হাতটা ধরে থাকি প্লিজ, প্রমিস অন্য কিছু করব না। অন্য কিছু বলতে? এ মানে নাথিং, ধরে থাকি হাতটা। রূপঞ্জন আর কিছু না বলে শুধু মাথা নাড়ায়। অভিরূপের উষ্ণতা আরও প্রগাঢ় হয়, নিজেকে সংবরণ করার চেষ্টায় মত্ত থাকে রূপঞ্জনা। উর্মিলার নুমান রিক্সার দুই ধারে দুজন বসে আছে, দুজন দুদিকে মুখ করে আছে, বলেও একে অপরের দিকে তাকাচ্ছে না, তাকালে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ নিশ্চিত। হট করে রাস্তার গর্তে রিক্সা হেলে দুলে উঠলে পরিস্থিতির চাপে দুজন কাছাকাছি এসে দ্রুত বিদ্যুতের বেগে আবারও আগের জায়গায় ফিরে যাচ্ছে। খানিকক্ষণ পর কিছু একটা ভেবে নিজের পকেট থেকে আস্তে করে চশমার বক্সটা বের করে নুমান, বক্সগুলো চশমা নিয়ে পুনরায় চশমার বক্স পকেটে ঢুকিয়ে চশমা নিজে পরে উর্মিলার উদ্দেশ্যে বলল, দেখো তো আমায় কেমন লাগছে। উর্মিলা রাশ ভারী হয়ে তাকালো নুমানের পানে, তার চোখে পছন্দের ফ্রেমের চশমা দেখে বিরক্তি কোথায় যেন উবে গেল, হা হয়ে দৃঢ় করে টেনে খুলে নিল চশমা, নিজের দুহাতে ধরে অবিশ্বাস্য কণ্ঠে বলল, আমার চশমা, আমার পছন্দের ফ্রেম। নুমানের মাথায় খেলে গেল দুষ্ট বুদ্ধি, সে সমেরে নিয়ে নিল চশমা আর শক্ত গলায় বলল, আশ্চর্য তো, আমার চশমাকে তুমি নিজের চশমা কি করে বলছো? এটা আমি আমার টাকা দিয়ে কিনেছি, তুমি তো দেখছি মহা ডাকাত। কিন্তু ওটা তো মেয়েদের ফ্রেমের চশমা। তো কি হয়েছে, আমি আমার গার্লফ্রেন্ডের জন্য কিনেছি। নাক ফলিয়ে চোখ রাঙালো উর্মিলা, একটুর জন্য খুশি হয়েছিল তা হাওয়ায় মিলিয়ে গেল। মুখ পেঁচার মতো করে আবার অন্যদিকে ফিরিয়ে নিতেই ফট করে নুমান তার হাতে চশমা ধরিয়ে দিয়ে বলল, নাও তোমার চশমা, তোমার জন্যই কিনেছিলাম, সেদিনের জন্য সরি, অনেক ঘুরে তোমাকে সরি বলার জন্য এই ফ্রেম পেয়েছি, আর পরে দেখো পাওয়ার এক কিনা। উর্মিলার মুখে দেখা গেল হাসির ঝিলিক, যেন একজাক্ট খুশির দল হানা দিয়েছে তার মুখেই। বিকেলের কমলারও তার হাসিমা রূপটাকে বাড়িয়ে দিতে আরও সাহায্য করছে। উর্মিলা চশমা পড়ল, তারপর উৎসুক হয়ে বলল, সব ঠিকঠাক। নমান নিঃশব্দ হেসে সামনে তাকায়, হঠাৎ করে উর্মিলা প্রশ্ন করে, এটা কোন দোকান থেকে কিনেছিলেন? অনেক ঘুরতে হয়েছে এটার জন্য, ঠিক মনে নেই নামটা, বাট বসুন্ধরা থেকে কিনেছিলাম।
ওখানে কি এক পিসেই ফ্রেম ছিল? অনুমান মাথা নাড়িয়ে জবাব দিতেই আবার উর্মিলা তেতে উঠে বলে, তার মানে আপনি সেই লোক যে লাস্ট পিস কিনে নিয়েছিলেন আর আমাকে ঘুরে আসতে হয়েছিল? নমনের চোখ মুখ সরু হয়ে আসে, বুঝে উঠতে পারে না কিছুই। উর্মিলা আরও রেগে বলে, আপনার জন্য আমাকে ঘুরে আসতে হয়েছে, বলেছে লাস্ট পিস একটা লোক কিনে চলে গেছে, আপনি না কিনলে ওটা আমি পেতাম। কিছুটা সময় নিয়ে নুমান বুঝলো বিষয়টা, হতভম্ব হলো নিজেই, কোনো রকমে জবাব দিল, বাট এনে তো তোমাকে দিলাম, তাহলে ক্ষতি কিসের হলো? সেদিন আমাকে পুরো মার্কেট ঘুরিয়ে বলেছেন ক্ষতি হয়নি, বদলোক। বিষম খেল নুমান, যার জন্য এত খুঁজে চশমা কিনলো সেই কিনে কথা শোনাচ্ছে, এটা কি মানা যায়? একেই বোধহয় বলে যার জন্য করি চুরি সেই বলে চোর। শোয়া থেকে উঠে বসলো নির্জন, পুরো বেড়ে দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে ভরা, দুটো পা ঢাকা ব্ল্যাঙ্কেট দিয়ে, ঠান্ডা লাগছে কিছুটা, কপাল থেকে ভেজা রুমালটা সরিয়ে পাশে থাকা বাটিতে রেখে দিল। দীর্ঘশ্বাস ফেলতেই ভেতর থেকে গরম এক বাতাস তার হাতে এসে পড়ল, শান্তি পাচ্ছে না কিছুতেই। হাত দুটো ক্ষণে ক্ষণে কাঁপছে, ভেসে উঠছে হাতের ভেতরে থাকা সবুজ রক, সেটাই মনোযোগ দিয়ে দেখছে নির্জন। নয়নতারার প্রবেশে মাথা উঠিয়ে তাকালো সে। নয়নতারা হাতে একটা বাটি নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে, নির্জনকে বসা অবস্থায় দেখেই তাড়াতাড়ি করে এগিয়ে এসে বলল, বিগ ব্রাদার, আবার কেন উঠে বসছো তুমি? কিছুক্ষণের জন্য শান্তভাবে শুয়ে থাকা যায় না? এমন হাবভাব করছো যেন আমার জ্বর নয়, ক্যান্সার বা জন্ডিস হয়েছে। আই এম ফাইন, এভাবে শুয়ে থাকতে দম বন্ধ লাগছে আমার। সারা দিন ক্যাঙ্গারুর মতো লাফিয়ে লাফিয়ে অভ্যস্ত হয়ে গিয়েছো একদম, দেখি টেম্পারেচার কত। নির্জন কিছু বলার আগেই তার মুখে থার্মোমিটার পরে দিল নয়ন, চোখ গরম করে নির্জনকে শান্ত হয়ে বসে থাকতে বলল সে। নির্জন চোখ মুখ কুচকে বসে থাকলো, দুই মিনিট মুখে থার্মোমিটার নিয়ে, সময় হলে সেটা বের করে ভালো করে টেম্পারেচার দেখতে চোখ দুটো ছানা বড় হলো নয়নতারার। নির্জনের সামনে থার্মোমিটার ধরে বলল, দেখছো দেখছো পুরো 102, আর ভদ্রলোক কিনা যাবেন অফিসে? আহা, আমি জানি তুমি ব্রিলিয়েন্ট মানুষ, অনেক শক্ত মানুষ, তাই বলে সুপারম্যান মনে করে নিজেকে ভুল ভেবে বসো না। আমার কাজ আছে নয়ন, ভালো লাগছে না, কেমন যেন অস্থির লাগছে। নয়ন তারা দমে না ধমকে বলল, তোমার কাজকে আমি তোমার রিভলভার দিয়ে গুলি মারি, তুমি বেড থেকেও উঠবে না। করা চাহনে নিক্ষেপ করলো নির্জন, এই নয়ন মেয়েটা যেন মূর্তি বড় হয়ে গিয়েছে, প্রতিবারই যতবার নির্জনের কিছু হয় তখনই যেন ম্যাজিকের মতো সে ফট করে বড় হয়ে যায়। ভাইয়ের যত্ন করার দায়িত্ব নেয়, কথায় কথায় ভাইকে ধমক দেয়, আজও ব্যতিক্রম হয়নি তার। সকালের পর থেকে দুপুরে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে বাড়ি আসে নির্জন, তারপর থেকেই গা গরম হতে থাকে, নয়ন খেয়াল করে সবই, তারপর জ্বর পরীক্ষা করেই বর্তমানে নির্জনকে জোর করে বেড়ে শুয়ে রেখেছে। খোসা খোসা দাড়িপূর্ণ গাল ছাড়া পুরো মুখে জ্বরের ভাবটা দেখা দিয়েছে রক্তিম বর্ণ হয়ে, চোখ দুটো কিছুটা ফুলে গিয়েছে, কথা বলতে যেন মাথাটা ঝিমঝিম করছে, মাথা বাড়ালো না নির্জন। দেয়ালের সাথে ঠেস দিয়ে বসতে চোখটা বুঝলো সে। নয়নতারা বাটি আবারও হাতে নিয়ে চামচ দিয়ে নাড়তে নাড়তে শান্ত গলায় বলল, বিগ ব্রাদার এটা একটু খেয়ে নাও। চোখ মেলে ভ্রু কুচকে তাকালো নির্জন বাটির দিকে, চিকেন স্ট্রু দেখে নাক ছিটকে এলো তার, গম্ভীর গলায় বলল, বিদেশে থেকে থেকে দেশি রান্না বান্না ভুলে গিয়েছ? আমার এসব খাওয়ার রুচি হয় না, আর তোমার রান্না মুখে দেয়া যাবে নাকি? নয়নতারার চোখ ছোট হয়ে আসে, ঠেস মেরে বলে, আমার রান্না তো মুখে দেয়া যাবেই না, রাগিনী ভাবির হাতের রান্না তোমার মুখে লেগে গিয়েছে তাই না? যখন তখন রাগিনীর কথা না তুললে চলে না তোমার, তাই না? বাহ, এখনই যেভাবে কিছু বলতে খেপে যাচ্ছ, বিয়ের পর কি হবে আমি পাত্তা পাবো তো? কথায় কথা নির্জনের মুখে খাবার ধরে নয়নতারা, মুখে খাবার নিয়ে গিলতে গিলতে বলে, কোথায় থেকে কোথায় চলে যাচ্ছ? ঠিক জায়গাতেই আছি আমি, আমি বুঝি না নাকি কিসের এত অস্থিরতা, মন আঁকুপাকু করে। নির্জন চোখ গরম করে তাকায়, শক্ত গলায় বলার চেষ্টা করে, আই অ্যাম ইয়োর বিগ ব্রাদার, আর ভাইয়ের সাথে কি ওইসব কথা বলে নাকি? নয়ন ঠোঁট কামড়ে হেসে উত্তর দেয়, সবাই বলে, শুধু তোমার মতো নিরামিষ ভাই থাকলে বলে না। আচ্ছা শোনো, রাগিনী ভাবির সব সত্যিটা জানিয়েছ? নিরবতা অবলম্বন করে নির্জন, মুখটা আগের চেয়ে বেশি ভার হয়ে আসে, তার মুখভঙ্গি দেখে নয়নতারার বুঝতে দেরি হয় না, এখনও তার ভাই যেই অবস্থাতে ছিল সেই অবস্থাতেই আছে। নাক ফুলিয়ে নয়ন বলে, তুমি তো দেখছি বাইরের মানুষের কাছে যত সাহস দেখাও, ভাবির কাছে একদম ভীতুর ডিম। চেষ্টা তো কম করিনি, কিন্তু সে সামনে আসলেই তো সব উল্টাপাল্টা হয়ে যায়, মুখের দিকে তাকালেই মনে হয় ও জানলেই সব শেষ, এই জীবনে আর আমার মুখোমুখি হবে না। তুমি জোর করে তার মুখোমুখি হবে, সে যতবার চলে যাবে তুমি ঠিক ততবার তার সামনে গিয়ে দাঁড়াবে,
তার মনেও যদি তোমার জন্য সুপ্ত আর সেই সব থেকে সুন্দর অনুভূতি গেতে থাকে, তবে এক সময় না এক সময় ঠিক তোমার কাছে ধরা দেবে। নির্জন স্থির চোখে নয়নের দিকে তাকালো, তারপর হাত উঠিয়ে নয়নের নাকটা টেনে ধরে বলল, এসব কথাবার্তা কে শিখিয়েছে তোমায়? হাতটা সরিয়ে দিয়ে নাক ঘষতে ঘষতে নয়ন তারা বলল, প্রেমে পড়লে সবাই আপনি আপনি শিখে যায়। আমি কিন্তু সিরিয়াস বিগ ব্রাদার, মিথ্যে দিয়ে কখনো কোনো সম্পর্কের ভিত্তি তৈরি হতে পারে না। ইউ সিওরলি নো দ্যাট? আই নো দ্যাট, কিন্তু সত্যি স্বীকার করার সৎসাহস আমার নেই। এই প্রথম নিজেকে চরম মিথ্যাবাদী মনে হচ্ছে আমার নয়ন। এই মিথ্যে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। ব্যাস এতটুকু বুঝে গিয়েছি, ও আমার সামনে আসলে আমি জীবনেও জবান খুলতে পারবো না। নয়নতারা বুঝলো তার ভাইয়ের মনের কথা, কারণ সিলেটার কণ্ঠস্বরে অন্যরকম মননয়, এমনভাবে কথা বলতে কখনোই শোনেনি সে। নির্জন আবারও অনবরত বলল, এবার নিজেকে সেই অপরাধীদের মতো মনে হচ্ছে যাদের বন্দী করতে আমি দিন রাত খাটি। নয়ন চুপচাপ নির্জনের মুখে খাবার তুলে দিতে দিতে ভাবলেশহীন হয়ে পড়ল। এভাবেই খাবার শেষ করে নির্জন, পিনপতন নিরবতা সেরে খাবারের বাটি রেখে ফট করে চোখ মুখে উজ্জ্বলতা নিয়ে নয়ন বলে ওঠে, ফাইন, তুমি তার সামনাসামনি কিছুই বলতে পারবে না, কিন্তু তার সামনাসামনি না থেকেও তো বলতেই পারো, তাই না? নির্জন ভ্রু কুসকায়, কপালে কিঞ্চিত ভাস পরে, মুখ চোখা করতে নয়ন তার হাতিয়ে তার ভাইয়ের ফোনটা হাতে নিয়ে ভাইয়ের দিকে বাড়িয়ে বলে, এখন রাগিনী ভাবির নম্বরে ডায়াল করো আর তাকে সব সত্যি কথা বলে দাও। হা ইউ ম্যাড নয়ন, ওর কণ্ঠ শুনলেই আমার অন্তর আত্মা কেঁপে উঠবে। তাছাড়া জানি না কেন আজ হুট করে আমায় কিছু না বলে চলে গিয়েছে, কারণটা এখনো জানি না। নয়নতারা ভারী বিরক্ত হয় এবার দাঁত কটমট করে রেগে গিয়ে জবাব দেয়, দিস ইজ টু মাচ বিগ ব্রাদার, তিন দিন পিগি পিল্লি হয়ে যাচ্ছ, সব কিছুতেই তোমার সমস্যা, কিন্তু নয়ন আজকে তোমায় দিয়ে সত্যিটা বলাবেই। আচ্ছা নো প্রবলেম, আমি তোমার সাজেস্ট করবো যা তাই বলতে হবে, এক নিঃশ্বাসে বলে দেবে। নির্জন বুঝলো এখন আর এড়িয়ে যাওয়ার উপায় নেই, তাছাড়া সে তো কম চেষ্টা করেনি। দেখা যাক আজ ইনিয়ে বিনিয়ে সবটা বলতে পারে কিনা। বুকে সাহস নিয়ে দূর দূর মনে ফোনটা হাতে নেয় নির্জন। নয়নতারা দ্রুত হাতে কলম আর খাতা নিয়ে বসে নির্জন নম্বর ডায়াল করে কল করে। এদিকে মাওয়া ঘাট এসেছে রূপঞ্জনা আর অভিরূপ, নদীর স্রোত সবকিছু যেন ভাসিয়ে নিয়ে যেতে সক্ষম অদূরে। ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে চলা হাওয়া এসে গায়ে লাগছে রূপার, ওড়না সামলাতে না পারার দরুন বারবার সরে যাচ্ছে অন্য জায়গায়। বেশ বিরক্ত হয় রূপা, ওড়না জিনিসটা এত উঠতে হবে কেন, স্থির থাকা যায় না? অন্যদিকে ফুসকা খেয়ে অলরেডি পানির বোতলের উপর পানির বোতল কিনে ঢকঢক করে গিলছে অভিরূপ, জাল ফুরাচ্ছে না মুখ থেকে, জিব্বা বের করে বড় বড় শ্বাস নিচ্ছে মাঝে মাঝে। এমত অবস্থা রূপঞ্জনা আর চোখে তাকিয়ে বলল, সবার পেটে সব সয় না, ভেবে ঝাল নেওয়া উচিত ছিল। আমি তো ভেবেছিলাম তুমি যখন ঝাল খেতে পারছো আমিও পারবো, তাই তো এক্সট্রা করে। আপনি স্ট্রিট ফুড খেয়ে অভ্যস্ত নন, নোমান ভাই ঠিকই বলেছিলেন, একে তো সারা রাস্তা হাতটা ধরে এসে আমার হাতটাই ব্যথা করে দিয়েছেন, তার উপর ঝালে মনে হচ্ছে এখনই জ্ঞান হারিয়ে ফেলবেন। এবার যেন অভিরূপের ইগোতে আঘাত লাগলো, রাগিনী বুঝি তাকে এতই দুর্বল ভাবে, সামান্য ঝালে জ্ঞান হারাবে এমনটা ভাবছে। নিজেকে ধাতস্থ করে অভিরূপ গলা খাকারি দিয়ে বলে, আমি এতটা উইক নয়। রূপঞ্জনা কিছু বলল না, হাতে থাকা ঘড়ির দিকে তাকালো একবার, হাতে বেশি সময় নেই, অনেকক্ষণ কেটে গিয়েছে আর রয়েছে মাত্র 40 মিনিটের মতো। এর মধ্যে যে কোনো ব্যবস্থা করতে পারলে ভালো, নয়তো সব শেষ হবে, সব কিছুর সাথে সে নিজেও। অভিরূপের চাঞ্চল্যকর মুখটা পুরে কীভাবে বিভৎস হবে সেটা কল্পনা করতে গা শিউরে ওঠে রূপার। কেমন যেন লাগছে তার, তার মনটা যেন খুব করে চাইছে আজ যেন সে লক্ষ্যভ্রষ্ট হয়, কিন্তু এতে তো তার কোনো লাভ নেই। তবে মাঝে মাঝে কিছু মনোবাসনা বোধহয় লাভ কথা হিসেব করে না। অভিরূপের বায়না ধারা কণ্ঠে ধ্যানটা ভঙ্গ হয় রূপঞ্জনার, এই সবাই কি নৌকায় উঠেছে, আমরাও উঠি? রূপঞ্জনা দীর্ঘ কণ্ঠে বলে, হ্যালো মিস্টার, ওটা নৌকা, কোনো এক্সপেন্সিভ জাহাজ বা ট্রলার না। আমিও তো ওটাকে নৌকাই বললাম, জাহাজ না ট্রলার কখন বললাম? বিস্ময়ের সুরে জানতে চায় অভিরূপ। রূপঞ্জনা ঘাড় কাত করে বলে, রিক্সায় উঠে আর একটু হলে স্ট্রোক করে দিতেন, আর নৌকা শেষমেশ আপনাকে নিয়ে হসপিটালে দৌড়াতে হতো আমায়। হ্যালো মিস সাহসেনি, আমাকে মিস্টার ভীতু ভেবো না, আমার যথেষ্ট সাহস আছে, আর এখন আমি নৌকায় উঠব, তার সঙ্গে তুমিও। বেশ ভাব নিয়ে কথাগুলো এক নাগারে বলার পর সিঁড়ি দিয়ে নেমে মাঝের সাথে কথা বলতে উদ্যত হলো অভিরূপ। রূপঞ্জনা শুধু দীর্ঘ দৃষ্টিতে তাকে চেয়ে দেখলো অপলক, লোকটার জানাও নেই সে মৃত্যুকে নিজে আহ্বান করছে। রূপঞ্জনা যে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে এটা জানলে ঠিক অভিরূপের কী প্রতিক্রিয়া হবে, ভাবতে ভাবতে রূপঞ্জনার মনে হয়
ব্যাকের ভেতরে থাকা ফোনটা অনবরত ভাইব্রেশন হচ্ছে, যা দ্রুত এবার ফোন বের করতে আনসেভ একটা নাম্বার দেখতে পায়। গলা খাকার দিয়ে শিরের উপরে উঠে একটু সাইডে আসে রূপা, ফোনটা নাচাইতে রিসিভ করে কানে ধরে। ফোনটা রিসিভপতি উপাশ থেকে কেঁপে ওঠে নির্জন, ঢোক গিলে অনবরত ঘনশ্বাস ফেলতে থাকে। নয়নতারা পাশ থেকে তাকে আলতো ধাক্কা দিয়ে ইশারায় কথা বলতে বলে। তৎক্ষণাৎ নির্জন কোনো মতে বলে ওঠে, হ্যালো রাগিনী, আমি নির্জন, আই মিন কোহিনুর। ওপাশ থেকে বিস্ময়ের কণ্ঠে ভেসে আসে এবার, আপনি? হ্যাঁ আমি। বলি আর চোখে নয়নের খাতার লেখার দিকে তাকায় সে, তারপর কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বলতে থাকে, আমি জানি তুমি অবাক হয়েছো, হয়তো ভাবছো আমার কাছে ফোন এলো কি করে, আমি সব তোমাকে একে একে বলছি, বাট প্লিজ আমাকে ভুল বুঝবে না। বলুন। অ্যাকচুয়ালি আমি কোনো মেন্টাল পেশেন্ট নই রাগিনী, আমি একটা উদ্দেশ্য নিয়ে সেখানে এই রূপে থাকতে শুরু করি। ওপাশটা পরে স্তব্ধ, নির্জন খুব করে অপেক্ষা করে রাগিনীর উত্তরের, কিন্তু রাগিনী চুপ হয়ে গিয়েছে। নয়নতারার দিকে তাকিয়ে দাঁত চেপে ফিসফিস করে বলল, ও তো কোনো অ্যান্সার করছে না, এখন কি করব। নয়নতারা পাতা উল্টে দ্রুত লিখে দেখালো নির্জনকে, যেন নির্জন নিজের কথা বলা চালিয়ে যায়, আর ফিসফিসিয়ে জবাব দিল, তুমি একটা সিক্রেট অফিসার, এতটুকুতেই ভয় পেয়ে চলবে? নির্জন পুনরায় ফোন ভালো করে কানে ধরলো, এবার এক নাগারে বলতে শুরু করলো, কেসটা এতটা জটিল ছিল যার মধ্যে তুমিও জড়িয়েছিলে, রাগিনী তাজরিন নামটা জড়িয়েছিল, তাই তোমায় পরোক্ষ করতেই আমার সেভাবে থাকা, কিন্তু আস্তে আস্তে আমার ধারণা সবটা পাল্টে দিলে, তুমি বুঝিয়ে দিলে তুমি কারোর ক্ষতি করার আগে নিজেই মরে যাবে, তাও তাকে আঘাত করবে না, এটাই ছিল রাগিনী তাজরিন। আমি উল্টোটা ভেবে সবসময় তোমায় সন্দেহের নজরে দেখেছি, আমার কাজটাই এমন ছিল যে আমি কাউকে সন্দেহের বাহিরে রাখতে পারতাম না। হ্যাঁ আমি পুলিশের লোক, একজন সিক্রেট অফিসার, নির্জন আহমেদ কোহিনুর, তুমি শুধু আমার কোহিনুর নামটা জানতে, বাকিটা আজ জানলে, এখন বাকিটা তোমার হাতে, যা পানিশমেন্ট দেবে মেনে নেব আমি, ব্যাস রিকোয়েস্ট একটাই, এই নামহীন সুন্দর অনুভূতিগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে ঘৃণার অনুভূতি তৈরি করো না এই কোহিনুরের জন্য। কিছুক্ষণ নীরব থেকে উপাস, শোনা যায় না রাগিনীর সে রিনটিনে কণ্ঠ, তার নীরবতা যত বাড়ছে ততই যেন হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে নির্জনের, গলা শুকিয়ে আসছে, নিচের টেনশনের চোটে জ্বরটা ধিক ধিক করে বেড়েছে। ফট করে কল কেটে যায়, ধরফরিয়ে নির্জন আবারও কল করে সেই নম্বরে, ফোন সুইচ অফ বলতে উন্মাদনা বেড়ে গেল নির্জনের, নয়নের উদ্দেশ্যে বলে, আমি বলেছিলাম ও সহ্য করবে না, এত বিশ্বাস যখন এক পলকে টং করে ভেঙে যায় তখন হৃদয়ে আগুন ধরে, এখন কি হবে। উফ, প্রেমের চক্করে সবাই ভিতর ডিম দেখি, যাই করো ফোন করতে। নির্জন কথা না বলে বারংবার ফোনে কল দিতে থাকে, তবে ফলাফল শূন্য। তিন চারবার এমন করার পরপরই তার ফোনে উল্টো কল আসে, কোনো কিছু না ভেবে দ্রুত রাগিনীর কল ভেবে রিসিভ করতে ধারণা পাল্টায়, তার পুরুষালী কণ্ঠ তাকে স্থির বানিয়ে দেয়, জি স্যার, স্যার মেয়েটার খোঁজ পেয়েছি। কি ইনফরমেশন মেহরাজ? জটিল ইনফরমেশন, আপনার কথা অনুযায়ী ইন্সপেক্টর রায়ানের মাধ্যমে রাশেদ সাহেবের সাথে যোগাযোগ করে আমাদের টিমের একজনকে কাজের লোকের ছদ্মবেশ ধরে আজ সকালে রাগিনীর বাড়িতে পাঠানো হলো। সে কিছুক্ষণ আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে আর বলেছে বাড়িতে শাহানা নামক মহিলাটি যথেষ্ট সন্দেহজনক, তার কাছে দুটো মোবাইল ফোন রয়েছে আর মাঝে মাঝেই কার সাথে যেন কথা বলতে দেখেছে। নির্জন নড়ে চড়ে বসে, ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভেবে বলে, তাহলে ঘরের শত্রু বিভীষণ। স্যার আরও একটা কথা বলার আছে, কিছুটা সংকোচ নিয়ে বলল মেহরাজ। নির্জন ছোট্ট করে জিজ্ঞেস করল, কি? আজকে রাগিনী ম্যাডাম বেরিয়েছিল অভিরূপদের সাথে, আর রেডি হওয়ার পর ওই মহিলা মানে সাহানা কেন যেন পেছন দিকে দরজা দিয়ে রাগিনীকে বিদায় দিয়েছে, আর আমাদের লোক সেটা ফলো করতেই সাহানা চমকায় আর বিভিন্ন বাহানা দিয়ে আমাদের লোককে সে চোখে চোখে রাখছে, মনে হয় সেও কিছু আন্দাজ করেছে। দৃষ্টি তীক্ষ্ণ হলো নির্জনের, শক্ত গলায় বলল, আচ্ছা বাড়ির পেছন দিকে তো কোনো লোকজন থাকে না তাই না? না স্যার, ওদিকে তো তেমন কেউ যায় না। নির্জন আবারও কথা বলা থামায়, ভাবনার গভীরে চলে যায়, কিছু একটা মাথায় আসতে চোখ বড় বড় হয় তার, মেহরাজের উদ্দেশ্যে জোরে বলে ওঠে, ওয়েট আ মিনিট, ওই মেয়ে আর রাগিনী দুজনেই এক দেখতে, এর মানে এর মধ্যে কোনো কিছু ঘটে গিয়েছে। বলেই থামলো সে, অতঃপর দম নিয়ে তরতর করে বলে উঠল, রাগিনী ইজ ইন ডেঞ্জার, আর অভিরূপ চৌধুরীও। মেহরাজ আমার কথা মন দিয়ে শোনো, ওই সাহানা নামক মহিলাকে এক্ষণে আটক করার ব্যবস্থা করো, লেট করা যাবে না, আর অভিরূপ বা তার বন্ধু নুমান যে কোনো একজনের ফোন ট্র্যাক করো জলদি, আর ট্র্যাক করার পর যে লোকেশন দেখাবে সেখানে যত দ্রুত পারো ফোর্স পাঠাও, আমি আসছি। ফোন কাটে নির্জন, দ্রুতই তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়, মাথা ব্যথা যেন আরও বেড়ে যায়, মাথা চক্কর দিয়ে ওঠে, ব্লাঙ্কেট থেকে বের হতে শরীরে ঠান্ডা লাগে বেশ, তবে দাঁড়ালে চলবে না। নয়নতারা এমন অবস্থা দেখে বেশ চিন্তিত হয়ে বলল,
কি হয়েছে, এনি প্রবলেম? নির্জন কিছু বলল না, দেয়ালে হাত মুট করে আঘাত করে জোর গলায় বলে, বুলশিট, আমি যদি ভুল না হই একটু আগে ওটা রাগিনী নয়, ওই টেররিস্ট গার্ল ছিল। বিস্ময়ের চরম সীমানায় নয়নতারা হতভম্ব হয়ে বলল, মানে? এত কিছু বলার সময় নেই এখন, আমি কাজে যাচ্ছি। নয়নতারা নির্জনের হাত ধরে অসহায় পানে চেয়ে বলে, বাট বিগ ব্রাদার, তোমার জ্বর? দীর্ঘশ্বাস ফেলে হাতটা সরিয়ে নেয় নির্জন, ধীর গলায় বলে, আমার সংলগ্নে থাকা নারীর বিপদ আমার অসুস্থতার কাছে তুচ্ছ, তার কিছু হলে নিজের মৃত্যুই শ্রেয় মনে করব। নয়নতারা আর বাধা দিল না, যাক না, এ প্রথম তার ভাই জীবনে কাউকে এতটা ভালোবেসেছে, কোনো নারী তার মনটা চুরি করতে সক্ষম হয়েছে, সর্বস্ব দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি করেছে নিজেকে, সে প্রতিশ্রুতি রাখতে তো হবেই। ফোনটা সুইচ অফ করে সিঁড়ির নিচ থেকে নেমে এলো রূপঞ্জনা, বিড়বির করে বলল, সো স্যাড নির্জন আহমেদ কোহিনুর, রং নাম্বারে কল না করলেও রং পার্সনের কাছে কল এসেছে। কি বিড়বির করছো? অভিরূপের কণ্ঠস্বরে কিছুটা হকচকে তাকায় রূপা, মাথা নাড়িয়ে জানায় কিছু না। নদীর হিম করা বাতাসে চোখ বন্ধ হয়ে আসে তার, তৎক্ষণাৎ অভিরূপদের হাতে থাকা ঝালমুড়ি এগিয়ে দিয়ে বলে, চলো খেতে খেতে নৌকা ভ্রমণ করব আজ। ঝালমুড়ির দিকে তাকিয়ে চোখ শুরু করলো রূপঞ্জনা, লোকটা আবার স্ট্রিট ফুড কিনেছে, সহ্য হবে তো? অবশ্য সে কেন এত ভাবছে, যাইছে তাই হোক, তবুও কথা দমাতে না পেরে সে বলল, এটাও কিন্তু ঝালের জিনিস। অভিরূপ ঝালমুড়ি মুখে দিয়ে বলে, আই ডোন্ট কেয়ার, সঙ্গে মিষ্টি মুহূর্ত, মিষ্টি বাতাস, আর একটা মিষ্টি মানুষ থাকলে ঝাল নিজে নিজেই পালিয়ে যাবে। হতবিহ্বল হলো রূপঞ্জন, এবার কান দুটো কেমন যেন গরম হচ্ছে, পুরো দেহ জুড়ে উত্তেজনা ছোটাছুটি করছে। অভিরূপ কি তাকে মিষ্টি মানুষ বলে সম্বোধন করলো? সে মিষ্টি, অতপর তার মনে হলো সে মিষ্টি নয়, রাগিনী মিষ্টি, আর অভিরূপ তো তাকে রাগিনী ভেবেই কথা বলছে নিশ্চয়ই। না চাইতো ভারাক্রান্ত হলো মন, মনের মতো ক্ষতি কিছু বুঝে উঠতে পারলো না রূপঞ্জনা। যখনই অভিরূপ ইশারা করলো নৌকার দিকে, ছোট্ট নৌকায় পা বাড়ি উঠে পড়লো রূপঞ্জনা, পেছনে ডাক শুনতে পেল, আমাকে ধরো। পিছু তাকিয়ে রূপা দেখলো ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে একটা পা নৌকায় বাড়িয়েছে অভিরূপ, লোকটা পারবেও না ছাড়বেও না। না পেরে নিজের হাতটা বাড়িয়ে দিল রূপঞ্জনা, টেনে তুলে নিল তাকে, নৌকা চললো নিজ গতিতে। রূপঞ্জনাকে দেখে দেখে অভিরূপ বসে পড়লো নৌকায়, প্রথমে কেমন যেন লাগছিল তার বসতে, তবে সংকোচবোধ কাটলো তার, গালে হাত দিয়ে চিরিল এক মনে সে নেত্র পল্লবের দিকে, যা সবসময় গভীর নেশা অভিরূপকে টানে, কি আছে ওই দৃষ্টিতে। হঠাৎ করে রূপা পা নৌকার নিচে পানিতে দুলিয়ে বসতে দৃষ্টি ভরকাল অভিরূপের আর বলল, আরে পড়ে যাবে তো। রূপা স্পষ্ট গলায় জবাব দিল, কখনো দেখেছেন পা দুলিয়ে বসলে পড়ে যায়? এভাবে মজা লাগে সত্যি। রূপঞ্জন আর জবাব দেয় না, আবারও ঘড়ির দিকে তাকায়, বুকটাই প্রথম দুরু দুরু করছে তার, পা দুলিয়ে দুলিয়ে শীতল পানিতে শান্ত করতে চাইছে মন। তখনই দেখলো অভিরূপ তার পাশ ঘেঁষে সাহস করে পা নিচে দুলিয়ে দিয়ে ঠান্ডা পানির স্পর্শ পেতে হেসে দিল, যেন কোনো বাচ্চা তার পছন্দের খেলনা পেয়ে মুখ ভর্তি হাসছে। অভিরূপ উচ্ছ্বাসের সাথে বলল, দারুণ তো, কিন্তু নৌকা একটু টলমল করছে, মনে হচ্ছে পড়ে যাব। সাঁতার জানেন না? জানি, তবু। রূপঞ্জনা বিড়বিড় করে বলে, ভিতর ডিম। অতপর নিরবতা। অভিরূপের ইচ্ছে করে আরও কথা বলতে, সারাদিন যদি কথা বলতে পারে, পাশাপাশি বসে থাকতে পারে, তবুও তার কোনো অভিযোগ থাকবে না। ঢোক গিলে অভিরূপ বলে, তোমার অনেক সাহস তাই না? গাড় ঘুরিয়ে চোখ গোল গোল করে তাকায় রূপঞ্জনা, হঠাৎ এই প্রশ্ন করছে কেন লোকটা? রূপঞ্জনা জিজ্ঞেস করে, কেন? কেন মানে, সেদিন অতগুলো টেররিস্টের সামনে একটা বাচ্চাকে বাঁচালে, আবার ওই দিন রাতে এতগুলো ছেলেকে পিটিয়ে সোজা করে দিলে, তাই বলছিলাম তোমার মতো সাহস যদি সবাই ভালো কাজে লাগাতো। রূপঞ্জনার মুখের রং পাল্টালো, ভালো কাজ? লোকটার তো ধারণাও নেই সে যা যা করেছে সবটাই নিজের স্বার্থে। রূপঞ্জনা জবাব দিল না, খুঁজে পেল না কোনো শব্দ। অভিরূপ আবারও বলল, তোমাদের এখানে নাকি একটা টেররিস্ট টিম এসেছে, যাদের কাজ শুধু জনগণের মনে সংশয় তৈরি করা, তারা ভয় দেখাতে কি মজা পায় আমি জানি না, তাদেরও কিন্তু অদম্য সাহস আছে, সাহসটাকে তারা কাজে লাগায় না। আর একটা কথা, মানুষের প্রাণ নেওয়ার চেয়ে কারোর প্রাণ বাঁচানোর মধ্যে যে কি আনন্দ, তারা যদি একবার জানতো তবে আর জীবনেও কারোর প্রাণ নেওয়ার চেষ্টা করতো না। চকিতে তাকালো রূপঞ্জনা, মনে একটাই প্রশ্ন এলো, সত্যি বুঝি কাউকে বাঁচানো আনন্দ লাগে, সুখ লাগে, শান্তি লাগে? সে তো কখনো কাউকে যেচে বাঁচাতে যায়নি, তাই এত আনন্দ বুঝি কখনোই পায়নি। অভিরূপ থামে না, এক নাগারে বলে, আমার বাবা একজন ডক্টর, উনি যেদিন সার্জারি করে সাকসেসফুল হন সেদিন ওনার মুখের হাসি ধরে না, বাড়িতে মিষ্টি নিয়ে আসেন খুশিতে।
আর রূপঞ্জনা ঠোক গিলে ব্যাগের দিকে তাকায়। হাতে আর মাত্র কিছু মিনিট, হয় তাকে ব্যাগ রেখে নদীতে ঝাঁপ দিতে হবে, নয়তো অভিরূপের সাথে মরতে হবে। আরও একটা পথ খোলা আছে, সেটাই ব্যাগটাকে ছুঁড়ে ফেলে দেওয়া। লোকটাকে কি তবে বাঁচিয়ে নেওয়া উচিত, যে তাকে কোনো কিছুর পরোয়া না করে সেই রাতে আগলে নিয়েছিল? তাকে কিনা হৃদয়হীনের মতো মারবে রূপা, এটা কি ঠিক হচ্ছে? আকাশ পাতাল ভাবতে ভাবতে চোখ মুখ অন্ধকার হয়ে এলো তার। মনে জাগলো তৃষ্ণা, কাউকে বাঁচিয়ে কেমন আনন্দ পাওয়া যায় সেটা অনুভব করার তৃষ্ণা। দুটো বড় বড় শ্বাস ফেলল সে, ঘড়ির দিকে আবারও চাইল, অনেক সময় পেরিয়ে গিয়েছে। একবার অভিরূপের দিকে তাকালো সে, ঝাঁকড়া চুলগুলো আনন্দিত হয়ে উঠছে যেন। রূপঞ্জনার দম নিয়ে নিজের হাতের ব্যাগটা দুলাতে থাকলো, মনে মনে বলল, সরি ডার্ক ম্যাক্স, এই প্রথম আমি চাই হেরে যেতে। যে আমায় সুন্দর রাখতে নিজের প্রাণের পরোয়া করেনি, তার সুন্দর চেহারা বিভৎস অবস্থায় আমি দেখতে চাই না। ব্যাগটা দুলাতে দুলাতে ফেলে দিল হুট করে, ফেলে দিতে চমকে উঠল অভিরূপ। আরে কি করলে, ব্যাগটা পড়ে গেল তো। আর রূপঞ্জনা নির্লিপ্ত উত্তর দিল, যাক মামা আপনি নৌকা ঘুরান, সন্ধে হয়ে গিয়েছে, আমি আর এখানে থাকতে চাই না।